আমরা মনে করি পীর সাহেব কত দামি জিনিস, আমরা মনে করি ইমাম সাহেব কত দামি জিনিস, আমরা মনে করি মন্ত্রী এমপি, আমরা মনে করি ভুইয়া চৌধুরী সরকার খনকার পেশকার স্বর্ণকার দোফাদার চকিদার, কত পরিচয়, কত মানুষের শিল্পপতি, সমাজ সেবক, চেয়ারম্যান মেম্বার, কত পরিচয় আমাদের, কত দামি মানুষ। না রে না, আল্লাহ কয় দামি কারে কয় শুনো, তুমি কোনো পরিচয় দিও না, তুমি শুধু একটা পরিচয় দাও, ইন্নানি মিনাল মুসলিমিন, আমার কোনো পরিচয় নাই, আমি হইলাম মুসলমান। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমান? এর চাইতে বড় পরিচয়ের আর দরকার আছে? মুহে না কোন দরকার নাই। কালুখা মাহফিল ও তো যেই একটা ঘটনা করছে, কইলে আমরা কি মুহে মুহে কয় মুসলমান হইলে বিলে সার সারে না তো। একবার আমার টেহা দিতে আইসে, কালকে মাহফিল টেহা তুলতে আসি মাদ্রাসার লাগিয়া, একবার 500 টিকে একটা কসকুচ্চা নোট লই আইসি, আইসে পরে নামটা জানি কি তা কইলো মুবারক না কি তা, তো একজনে কইছে এই হুজুর মুবারক মেম্বার, জাবাড়ার নাম কইছে হাবাড়া কয়, আরে কয় হাজি মোহাম্মদ মুবারক মেম্বার, তোমরা আমার মেম্বার বানাইছো আল্লাহ হাজি বানাইছে, বাদ দিয়া লাভ নাই। এবারে হাজি ডাকো অনে লেগে হাতারে যেই একটা ধমক দিছে, আমি দৈরা বুঝলাম দেখিয়া ফুটছি না। আসিনি খেচ্ছ তোমার, যদি হাজির সাপ কইয়া ডাক না দিলে তোমার খারাপ লাগে, তোমার যদি কষ্ট লাগে, তোমার যদি কেমন কেমন লাগে, তুমি মনে রাখবা তোমার হজ নট, তোমার হজ ফাউল গেছে, ঠিক কিনা কও? হাজির সাহেব কোনো পরিচয়ের জিনিস না, প্রকাশের জিনিস না। নামাজ যেমন একটা আবাদত, জাকাত দেওয়ান যেমন একটা আবাদত, হজ করাও এমন একটা আবাদত, এইটা লইয়া ফিডাফিডি দফা দফির দরকার নাই। না উজুবিল্লাহ কইতেন না, আমি এক মাহফিলও গেছি কয়েক বছর আগে, গিয়ে দিই মাহফিলও লোক নাই, আমি কই নাগাইশের হিসাবের মাহফিলও লোক নাই, লুকি গেলো করে কয় হুজুর মেল করে মাহফিল হালাইয়া মেল, আর যাইতো কইও কত কনফারে দেখি মেলের সকলে আইসা, আমি কই কি আর মেলাম না, তো শহীদারে গ্রাম মেল ডাকছে, শহীদারে কাগজ লইয়া গেছে, সকলের নাম লেখা আছে, একবারের নাম লেখা আছে মোহাম্মদ আব্দুল করিম, শহীদারে দিয়া যখন কাগজ দিছে, ভাই এ আপনার নাম বরাবর স্বাক্ষর করেন, হ্যাঁ কয় আমার নাম কো, কই যে আব্দুল করিম, ঠাস করে দিছে শহীদার রে থাপড়া, বেয়াদব ওহন আব্দুল করিম রইছি রে, 3.5 লাখ টাকা হস করে ওখানে হাজি করিম হইছি না, ফাইজল করে দেখো ঠাস করে থাপড়া দিছে, পরে হ্যাঁ আবার বংশাবলী লাডির জোরবালা, হ্যাঁ বাজার গিয়ে ও মাগো কইয়া সিল্লান দিয়া পড়ছে, কয় কি তারে কয় আমি হাজি কইলাম না দেখি, আর তোমরা কী তা লাগছো আমার হেবাড়া থাপড়াইয়া শেষ, হেবাড়ারে খবর দিয়া বাজার না, কয় কি তো কয় বেড়াই চিনছো না, তে আমারে কয় আমি বলি হুদা আব্দুল করিম, 3.5 লাখ টাকা বেড়া করো ফাও গেছে রে ঠেহারি খেত বেসাটে ভাইজদামি করার জায়গা তা না, তারে তো দৌড় দিয়া লাইছে দেখে না, হইলে আরেকটা দিলাম ওই হেই ম্যাল টেল করে ঘরে মাফি লইছে, আহারে মুসলমান রে কইরা গেলাও, সি 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 কুদ্দুর চিন্তা করেন, মনে করছে দুই নেটে সারাটা জীবন থাকবো, বেড়া তরতে ডাট ডাট বেড়াই হমান করে লাইছে আল্লাহ, নমরুদের মতো বেড়া রে জোতা দিয়া ফিটিয়া, ফারাউনের মতো বেড়া রে সুবাইয়া, কারুনের মতো বেড়া রে ডুবাইয়া, আছে না গেছে? তুমি কয়টার মালিক হইছ কইলে তা, কয়টার মালিক হইছ তুমি? এবার একটা কথা শুনো, কারুনের যে সম্পদরি, এই কারুনের যে সম্পদ, এই সম্পদরি রাহনের লেগিয়া উড়ানো তার হালাই রাহন জানো সুরসামাতের বয়সে তো কেন, এই গুডাউন বানাইছে, গুডাউন কি বানাইছে, গুডাউনের ভিতরে হুদা মাল আর মাল, এই গুডাউন দিয়ে তালা দিছে, তালার যে চাবি দি এই দি আপনার বাগুড়তে কুরুন নিতে এই 40টা উট লাগছে, আর আসতে কোন সুবহানাল্লাহ, তালাডি তালাডি মালডি কিটা খালি তাল, আহারে মাহফিলটা তো কর্তার দিত না মারে, শুধু মাল দিও না তালা দিও না,
খালি যে সাবি দি এই দি এক জায়গাতে আরেক জায়গাতে নিতে কয়টা উঠ লাগে আর আমরা তারা স্টিলের আলমারির সাবি একটা কমরও লাগাইছি তখনও বইয়ে বইয়ে করতে পারো কটা লারা দেয় আর যদি 40 উঠ দিয়া চাবি নেওয়ার লাগতো তে বুধ দুইটা লড়া দিয়া লাগে ঠিক কিনা খুব ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ কইর তারা আছে না গেছে তারার মতো মানুষটি নাই তুমি আমি তো ফইলে না কি রঙের গড়া দৌড়া কয়দিনের জিন্দেগি কয়দিনের জিন্দেগি কদ্দুর হিসাব মিলাইয়া চলল ভাই কদ্দুরা হিসাব মিলাইয়া চলল যেই কথাটা কইতাম না ইস্তাব কষ্ট হইতে আছে আরাম করে বন দেরি হইব বেশি দেরি হইব যত বড় আমিন কর আমিন মেম্বার সাহেব থেকে মনে মনে কে বালিশটা লইয়াও না কুয়েরান দিয়ে হইতালে তাম কলা দিয়া আল্লাহ সারাসারি নাই সাফা দিয়া বউ আমিন কন জুড়ে কন সেই কথাটা বলতেছিলাম হারে কি কষ্টের ইসলাম আমরা পাইছি ও কত কষ্টের ইসলাম আম্মা যান বুড়া বেড়ি দেয় হ্যাঁ কেমনে নবীজির লইয়া এই খানা লইয়া গেছে আইছে এরপরে না আমরা কিন্তু ইসলাম পাইছি এরপরে তো এমনি না আল্লাহর নবী যখন ধ্যান মগ্ন এমন সময় জেবরাইল ফেরেশতা আসছে সুবহানাল্লাহ কয় না জেবরাইল আইয়া কয় ও মুহাম্মদ সবাই বলেন নবীর নাম শুনলে কি পড়তে হয় দুই একবার না বারবার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না বারো মাস আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নবীর আলোচনা বারবার নবীর নাম আসবে আমরা সাথে সাথে কি পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ রাজি আছেন সবাই আল্লাহর নবী যখন ধ্যানমগ্ন জেবরাইল আলাইহি সালাম এসে ঢুকলেন ডাক দেয়া কয় ও মুহাম্মদ ও মুহাম্মদ তুমি আজকে থেকে আর মুহাম্মদ না তুমি আজ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না তুমি আজকে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি খুব ডরাইছে তাড়াহুড়া করে পাহাড়তে নামিয়া গড়াইছে শরীরে গাম দিয়া লাইছে আম্মা যান খাদি যা ডাক দিয়া কয় তখন তো নবুয়ত প্রকাশ পায় নাই কয় স্বামী আমার আপনি নাকি কেউ কিছু কইছে কয় না কয় ডরাইছেন দি কয়েকটা ঘটনা ঘটছে কবি যখন হেরা গুহা আল্লাহর এক ফেরেশতা নাম দিলে জিব্রাইল একটা ফাউল হয়েছে আকাশের দিকে আরেকটা জমিনও আমি দেখিয়ে তো ডরাই লিছি আয়া সেটা আমারে কয় আমি বিলে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না আমি বিলে মোহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা শোনার লগে লগে আম্মা যান কি কইছে শুনছে আম্মা যান লগে লগে কয় যেহেতু জিব্রাইলে কইছে আমিও সাক্ষী দিতে আছি আপনি অবশ্যই নবী সুবহানাল্লাহ বলবেন নবী যে ডাক দিয়া কয় জিব্রাইলে কইছে আমি নবী এটা আমি বুঝলাম ও খাদিজা তুমি কেমনে বুঝলা আমি নবী তুমি তো একটা প্রশ্ন করলা না কে বলছে আপনি নবী কবে থেকে আপনি নবী কে বানাইলো নবী কার জন্য নবী কোনো কিছু তুমি জানতে চাইলা না তুমি বললা আমি অবশ্যই নবী তুমি কেমনে বুঝলা আমি যে নবী আম্মা জান খাদিজা চোখের পানি চাইরা দিয়া কয় আমি 15 বছর আপনার সাথে সংসার করেছি আপনার ইনসেন আউট আপনার ভেতর বাহির আপনার প্রকাশ্য গোপন কোনো কিছু আমার জানার বাকি নাই 15 বছর সংসার করলাম আপনি খাইতে নিলে কেমনে খান কথা বললে কেমনে বলেন ঘুমাইতে গেলে কেমনে ঘুমান আপনার আচরণ লেনদেন ব্যবহার কোনো কিছু আমি খাদিজার কাছে গোপন নাই আমি 15 বছর গবেষণা করে দেখলাম মক্কার জমিনে আসমানের নিচে আপনার মতো ভালো মানুষ দ্বিতীয় আমি আর একটাও পাই নাই আপনার ভিতরে আমি 3টা গুণ পেয়েছি
এক নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, সুবহানাল্লাহ কায়নাত। দুই নম্বরে আপনি কখনো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না, তিন নম্বরে আপনি কখনো অসহায় মানুষকে খালি ফিরাই দেন না। আমি মক্কায় দেখেছি এই তিনটা গুণ একসাথে অনেক মানুষের ভেতরে নাই, খুব কম মানুষের মাঝে আছে। নবী গো আপনি মনে কইলেন না আমি আপনারে এমনি এমনি বিয়ে করে ফেলছি, আপনারে যখন বিয়ে করি তখন আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছর, এর আগে আমার আরও দুইজন স্বামী ছিল, বিবাহের জন্য আমি এত লালায়িত ছিলাম না। আপনার কি মনে নাই আমার পুঁজি ছিল, ব্যবসা চালানোর লোক ছিল না, আমি একজন লোক তালাশ করতেছিলাম। সবাই আমারে কইছে মক্কায় একজন বিশ্বস্ত লোক আছে, তারে আমরা আল আমিন কই, এই মানুষটার নাম হইল মোহাম্মদ। ও খাদিজা তুমি যদি এই মানুষটারে পাও তাইলে তোমার লেনদেন সঠিকভাবে হবে, তুমি দেখো তোমার ব্যবসায় তারে জড়াইতে পারো কিনা। দাসী গিয়া আল্লাহর নবীর কাছে প্রস্তাব দিল, বিবি খাদিজা আপনারে বলছে ব্যবসার পার্টনার হইতে। আল্লাহর নবী কয় আমি অনুমতি দিতে পারবো না, আমার চাচার পরামর্শ লাগবে, বলো সুবহানাল্লাহ। তিনি যখন চাচা আবু তালিবের কাছে ছিলেন তখন চাচারে গিয়া কইছে চাচা এই খাদিজা বিলে কেড়া এবিড়ির বিলে টেহাটুয়া ওয়ালা, এবিড়ি দিয়ে আমারে কয় টেহাটুয়া লইয়া ব্যবসা করতাম সিরিয়া, আপনি কি কর, আমরা তো অভাবের সংসার, বেড়িটাও খারাপ না ভালোই, এবিডি দুই জামিত্য টেহা পাইছে, বাফের বেত্য টেহা পাইছে, এবিডির টেহারি কামড় লাগাইতে পারে না, কয়েকবার কয়েকজন দিছি মাইরা দিছি। আসিনি রং সিটা কথা কেন আসিনি এই সিটা